হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ঘুঘু পাখির বাচ্চাকে টিম করানোর জন্য অনেক ধরনের ভিডিওই দেখেছ কিন্তু তোমরা ঘুঘু পাখির বাচ্চাকে টিম করতে পারো তাই তো এই ভিডিওটা তোমার জন্য যদি এই ভিডিওটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলা কথাগুলো যদি পালন করতে পারো তাহলে তোমার ঘুঘু পাখির বাচ্চা শিকারী হবেই তো ঘুঘু পাখির বাচ্চাকে তোমাকে টেম করতে হলে প্রথমে একটি তোমাকে টেম সাইজের বাচ্চা জোগাড় করতে হবে এখন তোমার মনে প্রশ্ন থাকতে পারে যে কতটুকু বাচ্চা নিয়ে আসলে টেম সাইজের বাচ্চা হবে তোমরা এখন যে বাচ্চাকে দেখতে পাচ্ছ এরকম বাসাই হলো ঘুঘু পাখির বাচ্চাকে টেম করানোর জন্য পারফেক্ট বাচ্চা তবে এই সাইজের থেকে ছোটো বাচ্চাকেও নিয়ে আসবেন না ঘুঘু পাখির বাচ্চা নিয়ে আসার পরপরই একটা কথা মাথায় আসে যে এই বাচ্চাটাকে আমি খাওয়াবো কিভাবে। তো ঘুঘু পাখির বাচ্চাকে অনেকেই অনেকভাবে খাওয়ান কেউ বা ঘুঘু পাখির ঠোঁট ফাঁকা করে তার ভিতরে সরিষা দিয়ে দিন আবার অনেকেই আছে ভাঙার ভিতরে সরিষা ভরে তারপরে খাওয়ান আমার মতে সব থেকে ভালো হবে যে আপনি যদি আপনার নিজের হাত দিয়ে তার মায়ের মতো করে খাওয়াতে পারেন তাহলে টেম করানোর জন্য সবথেকে ভালো হবে আপনি স্ক্রিনে যেভাবে দেখছেন এভাবেই খাওয়াতে হবে তো এ সম্পর্কে আমার একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন হাত দিয়ে খাওয়ানোর কারণ হলো আপনি যখন ঘুঘু পাখিকে ধরতে যাবেন তখন ঘুঘু পাখি আপনাকে দেখে ভয় পাবে না এবং যেহেতু সে ছোটোবেলা থেকে আপনার হাত থেকেই খেয়ে বড়ো হয়েছে এজন্য সে আপনার হাত দেখে ভয় পাবে না এরপরে আপনার ঘুঘু পাখি যখন উড়তে শিখবে তখন আপনি অল্প কিছু ডানা কেটে দিবেন যাতে সে উড়ে একবারে বহু দূরে যেতে না পারে ঘুঘু পাখির ডানা কাটার কতদিন পর আবার নতুন ডানা ওঠে এবং আপনি একটি টেকনিক ব্যবহার করে সেই ডানাগুলোকে আবার পুনরায় পরিপূর্ণ করতে পারবেন এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে সেটা দেখে নিতে পারেন ডানা কাটার পর ঘুঘু পাখি যখন হালকা হালকা উঠতে পারবে তখন ঘুঘু পাখির একটি নাম দিতে হবে অবশ্যই সেই নামটি ধরে পাখিকে ছোটোবেলার থেকেই ডাকতে হবে আপনাকে ছোটোবেলায় তাকে অনেক সময় দিতে হবে এবং তার কাছে যখনই যাবেন তখনই সেই নামটা ধরে ডাকতে হবে বিশেষ করে আপনি যখন ঘুঘু পাখির বাচ্চাকে খাবার খাওয়াবেন ওই সময়ই সেই নামটা ধরে বেশি বেশি ডাকবেন এরপর আপনাকে ঘুঘু পাখিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসতে হবে এবং তাকে এক জায়গায় রেখে অন্য এক জায়গা থেকে তাকে ডাকতে হবে দেখুন আমি আমার পাখিকে খাসার উপর রেখে মিকু 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 এভাবে ডাকছিলাম কিন্তু সে খাসার উপরেই বসে আছে প্রথম দিন তো আপনার কাছে আসতে একটু ভয় ভয় করবে তার এবং অনেকক্ষণ ডাকা পর হয়তো আপনার কাছেই চলে আসবে কাছে আসার এই ট্রেনিংটি আপনি যদি তাকে দিতে চান তাহলে আপনি যখন তাকে খাবার খাওয়াবেন তার আগ মুহূর্তেই এই ট্রেনিংটি দিতে হবে এবং খাবারটি আপনার কাছেই রেখে দিবেন এবং খাবার দেখেই হয়তো প্রথম প্রথম আপনার কাছে আসবে তো এই ঘুঘুটা শিকারি করার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি এজন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এরকম আরও অনেক ভিডিও পেতে তবে মনে রাখবেন ঘুঘু পাখির খাবার খাওয়ানোর পর এরকম চেষ্টা করতে যাবেন না এতে ঘুঘু পাখি উড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি এরকম ট্রেনিং করাতে যে আপনার ঘুঘু পাখি উড়ে যায় তাহলে ঘুঘু পাখিকে বিরক্ত করবেন না তাকে সময় দেখে দেখে রাখবেন এবং তার নাম ধরে ডাকতে থাকবেন যদি আপনার কাছে নাও আসে তাহলে তার যখন খাবার খাওয়ার সময় হবে সেই সময় আপনার কাছেই চলে আসবে ঘুঘু পাখিকে শিকারি করার জন্য তার নামটা দেওয়া খুবই জরুরি তা না হলে আপনি তাকে ডাকবেন কিভাবে। অবশ্য এর আগে আমি একটি পাখি শিকারি করেছিলাম তাকে আমি শীষ দিলে সে আমার কাছে চলে আসতো কাছে আসার এই ট্রেনটি যদি আপনাকে দিতে হয় তাহলে নিচ থেকে উপর ঘুঘু থাকবে নিচেই এবং আপনি উপরে থাকবেন কারণ পাখিরা সবসময় উপরে উঠতে ভালোবাসে দেখুন ঘুঘু পাখিকে এবার আমি উপরে রেখে দিয়েছি এবং আমার হাত তার থেকে নিচে ঘুঘু পাখিকে ডাকার সাথে সাথে ঘুঘু পাখিটি সোজা ক্যামেরার উপরে যেয়ে বসে পড়েছে তো নিচ থেকে উপরে আসার এই ট্রেনিংটি হয়ে যাবার পর আপনাকে এবার উপর থেকে আপনার হাতে আসার এই ট্রেনিংটি শুরু করতে হবে এবার দেখুন পরের দিন আমি ঘুঘু পাখিকে এই যে তারের উপর বসিয়ে রেখে আমি ডাকছিলাম কিন্তু কিছুক্ষণ ডাকার পরে ঘুঘু পাখিটি আমার হাতে না এসে দেখুন এখনো বসে আছে কিছুক্ষণ ডাকার ডাকির পর দেখুন এখনই উড়ে আসবে এই যে উড়ে এসে আমার হাতে না বসে নিচে বসেছে তো একটা কথা বলি ঘুঘু পাখির বাচ্চাকে শিকার করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে কারণ প্রথম প্রথম ঘুঘু পাখির বাচ্চাকে আপনি যদি খুবই ডাকাডাকি করেন তবুও আপনার কাছে আসতে চাইবে না কিন্তু এইভাবে যদি পরপর একটি মাস ট্রেনিং করানো যায় তাহলে আপনার কাছে খুব সহজেই পাখিটি চলে আসবে আমি আবারও বলছি ঘুঘু পাখিকে কাছে নিয়ে আসার এই ট্রেনিংটি করাতে হলে আপনাকে প্রথমেই মাটির উপর ঘুঘু পাখিকে রেখে ডাকতে হবে দেখবেন ঘুঘু পাখিটি আপনার কাছে আসছে এবং দাঁড়িয়ে থাকছে আবার ডাকবেন তারপর দেখবেন আবার এসে খানিক অন্য জায়গায় চলে যাবে তারপর আবার ডাকতে হবে তারপর দেখবেন আপনার কাছে চলে আসবে এবং আপনি যখন এইভাবে ডাকতে থাকবেন তখন আপনার কাছে ঘুঘু পাখির যে খাদ্যটা খাওয়ান সেটা আপনার কাছে ডাকতে হবে এরপর ঘুঘু পাখিকে মাটির উপর রেখে আপনি দাঁড়িয়ে লম্বা করে তারপর পাখিকে ডাকবেন এতে করে পাখিটা আপনার হাতের পরে কুয়ে এসে বসার সম্ভাবনা থাকবে এই ট্রেনিংটি শেষ হওয়ার পরে আপনাকে ঘুঘু পাখিকে উঁচু কোনো জায়গায় রেখে তারপর ডাকতে হবে এইভাবে আপনাকে ঘুঘু পাখিকে ট্রেনিং দিতে হবে তো এটা অনেক সময়ের প্রয়োজন ঘুঘু পাখিকে টেম করতে হলে অনেক সময়ের প্রয়োজন হয় তো এভাবে ঘুঘু পাখিকে না খাইয়ে ট্রেনিংয়ের পর একদিন আপনি ঘুঘু পাখিকে খাওয়াবেন এবং তাকে ডাকবেন সে ঘুঘু পাখিটা উড়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে তো আর একটা কথা বলি যারা এইভাবে ঘুঘু পাখি শিকারি করতে চান তাহলে তাদের বাড়ির আশেপাশে যদি কোনো বিড়াল থাকে তাহলে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ ঘুঘু পাখি শিকারি করতে হলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় বিড়ালের আপনারা যে এখন ঘুঘু পাখিটাকে দেখছেন এই শিকারী ঘুঘু পাখিটাকেও বিড়ালে খেয়ে ফেলেছিল শিকারী হয়ে যাওয়ার পরেও এই পাখিটাকে একটি বিড়ালে ধরে ফেলেছে এজন্য বলছি আপনারা সব সময় বিড়াল থেকে সাবধান থাকবেন আমি আমার পাখিটাকে ছেড়ে দেব কারণ তার দীর্ঘ এক মাস ট্রেনিং শেষ হয়েছে এজন্য আজকে তাকে খাইয়ে নিচ্ছি তো ঘুঘু পাখির খাওয়ানো প্রায় শেষ এখন এই দেখুন উড়ে খাসার উপরে যে বসে আছে এখন সে ভাবছে সে কোন দিকে উড়ে যাবে এই যে উড়ে গেছে তো যাই হোক ঘুঘু পাখিটা আবার ফিরে আসবে তো যেদিন ঘুঘু পাখিকে আপনি ছেড়ে দিবেন সেদিন সব সময় আপনার বাড়িতে থাকতে হবে এবং ঘুঘু পাখিকে দেখে দেখে রাখতে হবে যে ঘুঘু পাখি কোন কোন জায়গায় যাচ্ছে এরপর ঘুঘু পাখিকে আপনি ডাকতে থাকবেন যদি আপনার আশেপাশে থাকে তাহলে হাত লম্বা করে ডাকতে থাকবেন যদি আপনার কাছে ঘুঘু পাখিটি চলে আসে তাহলে ঘুঘু পাখিকে আবার খাসায় রেখে দেবেন এরপর আবার দুদিন পরে আবার ছাড়বেন ছেড়ে যখন আবার ধরতে পারবেন তখন আবার খাসার ভিতরে রেখে দিবেন। কিন্তু ঘুঘু পাখিকে এমনভাবে ধরবেন না যাতে ঘুঘু পাখিটি ভয় পায় এভাবে যদি আপনি নিয়মিত ট্রেনিং করাতে থাকেন তাহলে ঘুঘু পাখি আপনাকে মোটেই ভয় পাবে না এভাবে আপনি খুব সহজে একটি ঘুঘু পাখির বাচ্চাকে টেম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও